তো দেখছেন কি পরিমাণে গরু ঢোকা শুরু হয়েছে, আর এই গরুগুলোই কিন্তু বিক্রি হচ্ছে একদম কম দামে। আসলে অবাক করা বিষয় হচ্ছে যে এখন গরুর দাম এতটা কম রয়েছে, তারপরেও আমরা দেখি যে গ্রাহকের যে চাহিদাটা সেটা কিন্তু খুবই কম, আর বাইরের যেহেতু লোক নাই সেজন্য গরুগুলোর দাম কমেছে। আর এই নাম্বারটি দেখছেন, এটি বড় ভাই রাকিব ভাইয়ের নাম্বার। রাকিব ভাইয়ের সাথে কথা বলা, এই চরের যে গরুগুলো ঢুকছে বা আসছে সেই গরুগুলোকে কিন্তু আপনারা খুব সহজেই কিনতে পারবেন, মোটামুটি একটা আপনার সাধ্যের প্রাইজের মধ্যে যে গরুগুলোকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। তো আশা করছি যে আপনারা এই গরুগুলো দেখার পরে আর লেট করবেন না, কারণ এই গরুগুলো চরে ঢোকা শুরু হয়ে গেছে, আর চরে প্রায় লাখ লাখ গরু ঢুকছে এখন। আর চরের গরুগুলো 30, 35, 45, 50, 60, 70, 80, 1 লাখ পর্যন্ত গরু কিনতে পারবেন বাজেট যদি আপনাদের থাকে। যে গরুটা চরে 1 লাখ টাকাতে কিনবেন, আমাদের এই বাজারে এসে বিক্রি করতে পারবেন 1,15,000 টাকা দিয়া। তো চরের গরুগুলোকে আসলে কেনার চেষ্টা করবেন, যেহেতু গরুগুলো বিক্রি হচ্ছে মোটামুটি কম দামে। তো আর লেট করবেন ভাই কেন? তো আমি বারবারই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি বা ভালো কিছু দেখানোর চেষ্টা করি। তো আসলে এই ব্রিজটির নাম হচ্ছে তত্ত্বপুর ব্রিজ। এই তত্ত্বপুর ব্রিজের পাশে হচ্ছে তত্ত্বপুর হাট, আর এই হাট থেকে চরের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার হবে। আর এখানে ভেড়া সহকারে সব ধরনের দেখা যাচ্ছে যে দেশিয়াল গরুগুলোকে খুবই সহজেই, বাছুরগুলোকে মোটামুটি ভাঙা টাঙা বাছুর যেগুলো রয়েছে সেই বাছুরগুলোকে মোটামুটি একটা কম দামে কিনতে পারবেন। হাটের চেয়ে তো 5-7 হাজার টাকা কমে, কিন্তু যে আপনারা চরে একটু কষ্ট হলেও গরুগুলোকে কিনতে পারবেন, তাহলে অবশ্যই আপনাদের চরের বিষয়টাকে টার্গেট করা উচিত। এছাড়াও আপনারা দেখছেন একটি গ্রাম, যে গ্রামটি দিয়ে আমরা চরে যাব, এই গ্রামের নাম হচ্ছে বগলাউড়ির গ্রাম। যেই চর দিয়ে মূলত আপনি গ্রামে যে গরুগুলোকে দেখতে পারবেন, দেখার সাথে সাথে যদি ভালো লাগে তো কিনতে পারবেন।